এই দেখো পুঁটি মাছের মধ্যে দিয়েছি, পুঁটি মাছ তো রয়েছে, এই দেখো কাঁচা কিন্তু ভাজা না। এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি ছিঁড়ে, জিঞ্জার গার্লিক পেস্ট এই চামচে এক চামচে, একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে এটাকে ম্যারিনেট করবো। ম্যারিনেট করে কিছুক্ষণ জন্য স্টে করবো, মানে মানে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। এই এইভাবে পুঁটি মাছে রান্না করে খেয়ে দেখবে হেভি টেস্ট হয়। এটা জাস্ট মেখে আমি কড়াইতে বসিয়ে দেবো, কড়াইতে আর তেল টেল কিছু দেবো না, এর মধ্যে সব তেল টেল দিয়ে রেখেছি। মাছের ভেতরে মশলাগুলো ঢুকে গেলে আমি কড়াইতে বসিয়ে দেবো, এটা কিছুক্ষণ স্টে হবে, মিনিমাম 20 মিনিট রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আমি তো খুব ভালো আছি। আবার জেগে সেই রোজ জাগি, অসুবিধা নেই, যেটা হবার সেটা তো হবেই। আর দেখতেই পেলে দেখে দিলাম এই পুঁটি মাছ এইভাবে মেখে টেকে সব রেখে দিলাম, ঠিক 20 মিনিট পর এটা আমি বসাবো। ঠিক আছে, এই আমি ননস্টিক প্যানে করবো, তাহলে কি নিশ্চয় লেগেও যাবে না, একদম স্মুথলি একদম একদম লোতে হবে। তারপরে ওই তারপরে একটু নাড়াচাড়া নাড়াচাড়া কুক করতে 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 ও মাছও ভাজা হয়ে যাবে, মশলা ফ্রাই হয়ে সবই ভাজা হয়ে যাবে। আর করবো ধোকা তরকারি, এক পথ তো খেতে নিয়ে সামনে পাতে কিছু দিতেই হবে বেটা ছেলেদের সামনে, আর ওর জন্য করলাম ধোকা ডালনা করবো। একটু থিকনি ব্যাপার থাকবে, বেশি টাইট ঝোল করবো না, আর করবো সাদা ভাত। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই চলো আমি এদিকে রান্নাটা স্টার্ট করি। আজ কত মাসেকে ছাতু টাতে দিয়ে দিয়েছি, খেয়ে গেছে, মেয়েকে দুধ কাপড় কলা ভিজিয়ে রেখেছে, ও খুব খাবে। তাই চলো তোমার সাথে পরে আমি আগে মিট করছি। এ দেখো কড়াই কিন্তু পুরো শুকনো, কোনো অয়েল আমি আর দিইনি, কড়াইটা ভালো করে তাতিয়ে নিচ্ছি। এখানে এই যে মাছ ভাপা আর ধোকার ডালনা করেছি, ওর আছে ছোটবেলার প্রিয় মাছ পুঁটি মাছ। এই যে মাছটা মেখে রেখেছিলাম তেল টেল দিয়ে, এটাকে ধরে জাস্ট বসিয়ে দেবো, মানে ঢেলে দেবো কড়াইতে। কড়াই তেতে গেছে, মাছটাকে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে এটাকে এবার ঢেকে দেবো, এটা হতে থাকবে। আমাদের মাছের লুকটা দেখো, সরি গো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, তার কারণ হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর শরীরটা খুব খারাপ করছিল। সেই সকালবেলা সেই মাছের রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর তো একটা ভিডিও, সত্যি কথা একটা ভিডিও আমি করতে পারিনি। ওই যে ফোন আমার চার্জে বসেছে, চার্জেই ছিল, এই জাস্ট কিছুক্ষণ আগে খুললাম। মানে জানি তোমরা তো জানো মাঝে মাঝে আমি একটু উইক হয়ে পড়ি, কেন জানি না। এখন মেয়ে দিন সদ্য বসি, কারণ রাত্রেবেলায় মেয়ে শুধু ওই ধোকার ডালনা আছে 3-2 পিস, তাকে ঝোল নেই, একটু ডাল সেদ্ধ করেছি আর ডিম সেদ্ধটা বসিয়েছি। আর মেয়ে ক্লাস করছে, ম্যাম এসছে, তোমাদের দেখাই। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে মেয়ের,
মুসুর ডাল সেদ্ধ আমি একটু রাতে বেলা পিয়ে খেয়ে নিতে পারবো, মেয়ের ভাতে নিয়ে যাবে, ভাতে আর কিছু করবো না, মেয়ের আর কত মাসে দুধ আছে হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাই সত্যি সারা দুপুর একটা ভিডিও শ্যুট করিনি, একটা ভিডিও অন করতে পারিনি, কারণ এত ক্লান্ত বোধ করছি। মেয়ে আমি স্নান পুজো করে উঠে মেয়েকে খাইয়ে আমি কোনো রকম দুটো খেয়ে এসি চালিয়ে শুয়ে পড়ব, মানে ঘরে ছিলাম। তারপরে কর্তমশাই আসলো, আমি খেতে দিলাম, সব সব কোচাকাচি করলাম, আর একটা ভিডিও করার সময় পাইনি, বুঝলো তো? প্লিজ একটু মানিয়ে নিও, জানো তো একা রাতে সব কিছুই, কালকে নয় কর্তমশাই ছিল তাই ও একটু ভিডিও করে দিয়েছিল। আর এখন একটু মানে আমাদের ছাদে আছে, ছাদে এত আলো কেন, আকাশ পুরো লাল হয়ে আছে, আকাশ পুরো লাল হয়ে আছে। ঠাকুরবেলা পাখাটা আমি এখনো চালাইনি, চালাবো পরে, স্নান রাত্রেবেলা স্নান টান করে, মানে যায় না মা কষ্ট করে রান্না করে, তাই না? হচ্ছে ব্যাপার। আর এত গরম লাগছে, মানে ঘুম হয়ে যাচ্ছে, দেখো না গাছের পাতা এটুকু নড়ছে না। বাই দেবে, তাই চলো ঘরে যাই, একটু একটু পাখার নিচে বসি, মেয়ের দিকে ডিম সেদ্ধটা অলমোস্ট হয়ে গেছে মনে হয়। একটা ডিমের জন্য ছোট বাটিটাই এনাফ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, ওয়েডনেসডে, আজকে বন্ধ। আর ব্লগটা আমার কালকে থেকে মানে গতকাল থেকে কন্টিনিউ চলছে। আজকে মর্নিং এখন 8:25, সকালবেলা উঠলাম, হেড ড্রেস কেলাম, ব্যায়াম করলাম, গা হাত পা ধুলাম, চা বসাল, চা মানে না কিছু আর নেই। তোমাদের সাথে সেটা কদিয়ে কথাটা বলার ছিল, সেটা যেটা হেয়ার ট্রিটমেন্ট, সেটা আমি আলাদা ভিডিওভাবে শেয়ার করবো তোমাদের সাথে, আজকে শেয়ার করবো, প্লিজ কি মিস করবে না, ভিডিওটা বেশ দেখে নেবে। আর এখন আমাদের টিফিন হচ্ছে ম্যাঙ্গো শেক, আমার হাজব্যান্ড বানিয়েছে, ম্যাঙ্গো শেক, তারপর পুরো ঘেমে স্নান হয়ে গেছি। মেরা বেটি পারে কর রা সাইন্স। আর এই টপটা এক বছর হয়ে গেছে, এটা সবসময় পরি না, রেখে রেখে পরি, কারণ এই এরকমটা সবসময় পাওয়া যায় না। এটা আমি যাবো ভাই দক্ষিণাপল থেকে, আমার কর্তমা কিনে দিয়েছিল, এরকম একটা আরেকটাও আছে। এখন চলো আমরা একটু ব্রেকফাস্টটা সেরে ফেলি, চটচাল দিই। দেখো ম্যাঙ্গো শেক, বলতে ভুলে গিয়েছি যে আজকে আমার লাঞ্চের মেনু কি আছে, প্রতিদিন শেয়ার করি, আজকে শেয়ার না করলে হয়, কারণ এটা আমার লাইফস্টাইল বলে কথা। আজকে আমি আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ,
যারা আমার নিউ সাবস্ক্রাইবার নিউ ভিউয়ার্সের জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করবো। একদম হেলদি অপশান, হেলদি অ্যান্ড টেস্টি, একদম সুপার, ওয়েট লসের জন্য খুবই উপকার। প্রথমে এক সেভেন ডেতে মানে সাত, আমাদের তো বাঙালিদের সাত দিনে এক সপ্তাহ, সেভেন ডেতে সেভেন ডে নানা রকমের রান্না করে তোমরা পথ রেসিপি বানিয়ে খেতে পারো ওয়েট লসের জন্য অ্যান্ড গুড হেলদি হেলথ থাকবে এই কারণে। এতক্ষণ ধরে শ্যুট করছিলাম ওই আমার হেয়ার অয়েলের মানে হেয়ার অয়েল তো ম্যাসাজ হয়ে গেছে, সেটা আমি সেই ভিডিওতে তোমরা প্লিজ দেখে নিও। আর এদিকে লিকার জল হয়ে গেছে, লেবু টেবু সব নিয়ে এনে রেখে সব ওই ভিডিওতে তোমরা দেখবে। আমার লাইফস্টাইলের ভিডিওতে অ্যাড করছি না, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে, ওটা আমি আলাদাভাবেই করলাম। মেথির উপকারিতা অ্যান্ড হেয়ার কী বলেছিলাম কন্ডিশনার। তাই চলো আজকে আমার লাঞ্চের মেনু কি বলেই দিলাম, এগ স্যান্ডউইচ, তার জন্য আমাকে আগে ডিম সিদ্ধ করতে হবে, ডিম সিদ্ধ করা হয়নি করবো, কিন্তু ভেজিটেবল কাট করে রেখেছি, লাগবে ক্যাপসিকাম, ধনে পাতা, আর লাগবে টক দই, টক দই ছাঁকতে দিয়েছি, দেখো কত জল, টক দই ছাঁকতে দিয়েছি। অনেকে মেয়োনিজ অ্যাড করে, মেয়োনিজ অ্যাড করবো না যেহেতু এটা হেলদি অপশান ওই কারণে। আর লাগবে গাজর, গাজরটাকে চপ করে নেব। আর লাগবে আনিয়ন, আনিয়ন জলে ভিজিয়ে রেখেছি, হচ্ছে আনিয়ন, এগুলো সবকটাকে চপ বানাবো মানে কপ মানে কিমা করব। ঠিক আছে, এদিকে আমার এগ স্যান্ডউইচের সব প্রিপারেশন রেডি হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। আর এদিকে প্যানের মধ্যে একটুখানি বাটার নিয়েছি, বাটারটা ভালো করে গলে গেলে পুরো প্যানটায় মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর ওই যে স্যান্ডউইচের তো পুরটা তৈরি করে গেছি, ওটা মেকারে দিয়ে ভালো করে শেখে শেখে নিয়ে তারপরে সাইজ মতন করে কেটে তারপরে খেয়ে নিলাম। খেতে সত্যি বলছি দুর্দান্ত টেস্ট হয়েছে, এখন তো দেখছি আর লোভ লাগছে, মানে একটা হলে ভালো হতো, কিন্তু সত্যি বলছি পেটও ভরে গেছে, খেতেও টেস্ট হয়েছে। তার সাথে কয়েকটা ব্রাউন ব্রেড ছিল, ব্রাউন ব্রেডও আমরা নিয়েছিলাম, কারণ চার পিস ছিল সাদা মাপের স্যান্ডউইচের মানে পাউরুটি, ওই কারণেই আমি খেয়ে নিয়েছিলাম ব্রাউন ব্রেড দিয়ে। খেতে সত্যি 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 দাস দুর্দান্ত টেস্ট হয়েছে এগ স্যান্ডউইচ। এভাবে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে রেখো, দারুণ লাগবে খেতে, একদম হেলদি অ্যান্ড টেস্টি। চলো দেখতে থাকো মাই ভিডিও।
আনারসটা দেখবি টেস্ট হয়েছে, আদাটা বেশি টেস্ট হয়েছে। বাকিটা ব্রাউন ব্রেড দিয়ে করেছি। খাও